এক বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর মূল্যস্ফীতিতে নাগাল রাজধানীর নিম্ন ও মধ্যবিত্তরা। সপ্তাহখানেক আগের বৃষ্টির অজুহাতে এখনও সবজির বাজারে সিম 180, কচুর মুখি 90, মূলা 70, ঢেঁড়স 70 টাকা কেজি, কেবল পেঁপে আছে হাতের নাগালে। কোনো সবজি 70-80 টাকার নিচে নাই, মানুষের না বিশ্বাস উঠতে গেছে। আগের তুলনায় এখন অনেক বেশি, লাউ কিনলাম, শশা কিনলাম 100 টাকার নিচে, কোনো সবজি নেই। অতএব বাজার দ্রুতগতিতে নিয়ন্ত্রণ না করলে আমাদের মতো যারা সাধারণ লোক, সাধারণ চাকরিজীবী, তাদের আর রক্ষা নেই, এক বেলা খাই দিই। সয়াবিনের দাম কিছু কমলেও বেড়েছে চিনির দর, ঊর্ধ্বমুখী চালের বাজারও, যা কষ্টের বোঝা বাড়াচ্ছে সাধারণ ভোক্তাদের। কষ্ট তো সীমাহীন, বাজার গিয়ে কোনোটা কিনতে পারি, কোনোটা কিনি না। এখন বাংলাদেশের ব্যবসায়ীরাও এরকমই হয়ে গেছে, মানে মানুষের কীভাবে ঠেকায় কে কেমনে নিব, আর এটার দায় একমাত্র সিন্ডিকেট, যারা বড় বড় ব্যবসায়ী, যারা উপর স্তরের আছে, এরা ছাড়া আর কেউ না। মিলার বলতে পারবো, এটা তো আমরা বিক্রি করি, আমরা কিনি এনে বেশি, আমরা তো এটা বলতে পারবো না। তো গত সপ্তাহে এলো 45-46, আর এই সপ্তাহ সে দিচ্ছে রেট দিচ্ছে 52-50। মাছের বাজারে কাতল মাছ 400-450, রুই 350-400, পাঙ্গাস আর তেলাপিয়া 180 টাকা কেজি। চড়া দামে আমিষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন মানুষ। আমাদের জন্য এটা খুবই বেশি কর হয়ে গেছে, আমাদের মধ্যবিত্ত যারা তাদের জন্য। বর্তমান মাছের দাম আগের চেয়ে অনেক বেশি, এই জন্যই মানে আমি আইসি এখনো তো কিনতে পারিনি, আধা ঘন্টা পর্যন্ত ঘুরতে আসছে, কোনো মাছের কোনো ইয়ে পাইতেছি না। কন্ট্রোল নাই তো এখানে বাংলাদেশে, সরকার আইন করতেছে, কোন আইনটার কন্ট্রোল আছে? কোনো আইনের তো অ্যাপ্লিকেশন দেখি না। ডিমের বাজারে কতদিন আগের থেকে বলা হয়েছে আমরা ডিম খাওয়া বন্ধ করে দিচ্ছি, কিছু করার নাই। দুই সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দাম, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 190-200 টাকা। আগে কিনতাম যেখানে দুইটা মুরগি সেইখানে, আজকে কিনলাম একটা খাসি মুরগি কিনলাম, আগে কিনতাম 300 টাকা, আজকে নিয়েগুলো 350 টাকা করে। মধ্যবিত্ত পরিবারের ইচ্ছে থেকে আমাদের খুবই কষ্ট আর কি, এর চেয়ে বেশি কিছু তো এসে নাই, কারণ দাম যে উঠানামা করতেছে। তবে নিম্ন আয়ের মানুষদের ক্রয় করার সুযোগ দিতে ডিম বিক্রি করছে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। 48 টাকা হালি, 12 টাকা পিস, আপনার টাকার দিকে কম দেখে আমরা কিনে নিই। ভোক্তা এবং খামারির মাঝখানের দূরত্বটা কমিয়ে আমরা ভোক্তাকে সুবিধা দিতে চাচ্ছি, আমরাও কারো উপরে নির্ভরতা রাখতে চাচ্ছি না। যেমন আমরা আড়তদারের উপরে নির্ভর হব না, আমরা ধীরে ধীরে যদি ব্যবস্থাপনা হতে পারি, তার মানে আমরা আড়তদার যে রেট নির্ধারণ করবে সে রেট আমাদের বিক্রি করতে হবে না। ভোক্তাও ন্যায্য মূল্য পাবে, খামারিও ন্যায্য মূল্য পাবে। বাজারের এই অবস্থার জন্য সিন্ডিকেটকে দায়ী করেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। কম্পিটিশন কমিশন যে রায়গুলো আসছে তাতে আমাদের এই যে দৌরাত্ম্য, অর্থাৎ যারা এই জিনিসটাকে আপনার অনেকটাই কী বলবে যে মজুদারি করে বা এইভাবে তারা করছে, তাদের আসলে তাদের আমরা আইনের আওতায় আনতে পেরেছি, এবং তারা কেউ আইনের বাইরে নয়। যারা যে অন্যায় করছে, মজুদারি করছে, তাদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। লাগামহীন বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারির দাবি ভোক্তা সাধারণের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।